হ্যালো এভরিওয়ান, ইটস মি এফসি টপাই, ওয়েলকাম টু অ্যানাদার ফুড ডুল ভিডিও। তো আজকে আমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা পেক খুলতে যাব, বাট আমাকে খুব কনফিউজে রেখে ফেলেছে যে আমি কোন পেকটা কিনবো, যে আর্জেন্টিনার পেক কিনবো না ফ্রান্সের কার্ড কিনবো। কারণ আমার আর্জেন্টিনার পেক থেকে আমার মেসি লাগবে, আমার ফ্রান্সের কার্ড থেকে আমার লং বল কাউন্টার কোচ লাগবে। বাট আমি সব তারপরে ডিসাইড করলাম আমি আর্জেন্টিনার পেকটাই নিব, আর পরবর্তীতে যখন টপ আপ করবো তখন আমি ফ্রান্সের পেকটাও নিয়ে নেব, কারণ আমার লং বল কাউন্টারের কোচটা লাগবেই মাস্ট। আর আপনি যদি আর্জেন্টিনা পেকে ঢুকেন, এখানে কোচটা যদি আপনারা দেখেন, এখানে পজিশন হচ্ছে 87, যেটা আমরা জিপি দিয়েও পেয়ে যাব। তারপর কুইক কাউন্টার তো অলরেডি আমার কাছে আছেই 88-এর, বাট এটা 86-এর, এগুলো তো জিপি দিয়ে পাওয়া যায়। তো এই কোচের কোনো মানেই নেই, জাস্ট মেসির জন্য আমি এই পেকটা কিনতেছি, কারণ আমার কাছে মেসির ভালো কোনো কার্ডই নেই, বলতে গেলে নেই। 100 রেটিং এর 2টা কার্ড আবার একদম নর্মাল, তো এটার জন্য আমাকে কিনা হচ্ছে। যদি আপনারা মেসির স্কিল গুলা দেখেন, ডাবল টাচ, তারপর লং রেঞ্জ কালার, তারপর ডিপ শট কন্ট্রোল, তারপর ডিপিং শট, ফার্স্ট টাইম শট, তারপর ওয়ান টাচ পাস, মানে সবকিছু মিলিয়ে এটা একটা বেস্ট কার্ড মেসির। তো আমার কাছে বেস্ট লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তারপরে যদি আপনারা দেখেন, এটা 100 দিলেও পারতো ডিপলের কার্ডটা, আপনারা যদি স্কিল গুলা দেখেন, ডাবল টাচ, তারপরে সোলো কন্ট্রোল, লং রেঞ্জ কালার, তারপরে পাসিং, পিন পয়েন্ট ক্রস, তারপরে লো লেফটেড পাস, সব মিলিয়ে গুড। যারা 2-1 স্কিল এখানে অ্যাড করে দেয় তারা মারাত্মক হয়ে যাবে, এটা 100 লেভেলে গেলে ভালোই হইতো। তারপরে আপনারা ফার্নান্ডেজ পেয়ে যাচ্ছেন, তারপরে রোমারিও, তারপরে এঞ্জেল ডি মারিয়া। এঞ্জেল ডি মারিয়া কার্ড আমার কাছে তেমন একটা নাই, তো এটা দিয়ে আমি খেলাতে পারবো। বাট গোল কিটা একদম বাদে, এটা যদি 98-এর দিয়ে দিত তাহলে আরো বেস্ট হতো, সমস্যা নাই। সব মিলিয়ে ঠিক আছে, আমি এখন মেসির পেকটা কিনবো, আর্জেন্টিনার পেকটা কিনবো, সাথেই থাকেন, পেক ওপেনিং করতেছি। ওকে, কিনে নিলাম। ওকে ওকে, 1500 কয়েন দিয়ে মেসি, ও সেলিব্রেশন অব্দি, ও এক সেলিব্রেশন শেষ। ওকে ওকে, আমরা মেসিকে মেন স্কোরে নিয়ে নিই, এটা পুরো টিম একটা মেন স্কোর দিয়ে দিই, দেখি কেমন লাগে। ওকে, আমরা এখন চলে যাব গেম প্ল্যানে, চলে আসলাম গেম প্ল্যান। এটার ফরমেশন মেবি 4-2-1-3 এরকম। ওকে, গেম প্ল্যান চেঞ্জ। ওকে, আমরা এই ফরমেশনে মেসির পুরো পেকটা অ্যাড করব। তো আমরা চলে যাব সাইনিং, অর্ডার অফ সাইনিং। ওকে, প্রথমে আমরা নিয়ে আসছি মেসি 91। ওকে, তারপরে এমএফ এর প্লেয়ার, সি এম এফ হয়ে গেছে, 88 এম এফ, তারপরে এলবি রাইট উইঙ্গার, তারপরে আর বি গোলকিপার, এম এম মার্টিনেজ, সিবি হোয়াট দ্য হেল। আচ্ছা, মেসি মেবি সিএফ এ, ওকে, সিবি রোমারিও, ফার্নান্ডেজ। ওকে, এই হচ্ছে ফুল স্কোয়াড, এখানে আবার খেয়ে নাই। ওকে, আমরা এগুলো যদি এখানে নিয়ে আসি আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারকে, স্কোয়াডটা আরও ভালো হয়ে যাবে, সুন্দর দেখতেও সুন্দর লাগবে। ফিল্টার, ন্যাশনাল টিম, আফ্রিকা, আর্জেন্টিনা, কারা কারা আছে আমার কাছে, এই যে লাউটারো মার্টিনেজ। তো এই ছিল আমাদের মেসির পেক, আপনাদের সাথে শেয়ার করলাম, আর পুরো স্কোয়াডকে আমি ম্যাক্স করে নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো পেক কিনা। তো নেক্সট কোনো ভিডিওতে আপনারা ফুল স্কোয়াডের গেম প্লে দেখাবো আপনাদেরকে, এবং ফুল ম্যাক্স করে ফেলবো। তো আপনি কোন পেক কিনলেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং আপনারা যারা মেসির পেকটা কিনছেন এবং মেসির পারফরমেন্স কেমন ওইটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।